আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোজির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, সিঙ্গারা, চামুচা, বার্গার, নুডলস সহ যে কোনো ফাস্টফুডের সাথে সস খেতে আমরা সবাই পছন্দ করি। বাজারে বিভিন্ন কোম্পানির সস পাওয়া গেলেও তা অতটা স্বাস্থ্যসম্মত নয়। তাই ঘরে বসেই আপনি কিভাবে স্বাস্থ্যসম্মত টমেটো সস তৈরি করবেন তাই নিয়েই আমার আজকের রেসিপি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই বাজারের সসের চেয়ে উন্নত মানের সস তৈরি করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স আমার রান্নাঘরে। ভিউয়ার্স, আপনারা বাজার থেকে এরকমের টমেটো কিনে আনতে পারেন। এরকম লাল লাল দেখে টমেটো কিনে আনবেন, তাহলে সসের রংটাও অনেক সুন্দর হবে। আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে কেটে প্রস্তুত করব। টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে টমেটোটাকে কেটে পাতলা পাতলা স্লাইস করে নেবেন। এবং এখানে এই সাদা অংশটা, বোটার এই সাদা অংশটা কেটে ফেলে দিতে হবে। এখান থেকে আরো এক টুকরো কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, তাহলে সিদ্ধ করতে সময় লাগবে কম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে দা অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি এগুলো একটি পাত্রে উঠিয়ে নিব সিদ্ধ করার জন্য। ভিউয়ার্স, টমেটোর সস তৈরি করার জন্য আমরা এখানে যে যে উপাদানগুলো নিয়েছি সেগুলো এক নজরে দেখে নিই। এখানে টমেটো নিয়েছি আমি 2 কেজি পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপের মতো, পানি নিয়েছি 1 মগ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 কাপ পরিমাণ ভিনেগার, এবং পরিমাণ মতো আপনারা লবণ ব্যবহার করবেন, আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি একটা কড়াইয়ে সম্পূর্ণ টমেটোগুলো ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফুটে ওঠা অব্দি অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিব, তারপর একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিব। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 10 থেকে 20 মিনিটের মতো জাল করেছি। এখন আমি চুলাটা অফ করে দিব টমেটোটা ঠান্ডা করার জন্য। একটি পাত্রে ঢেলে নিব এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য। ভিউয়ার্স, টমেটো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ব্লেন্ডার জারে আমি ঢেলে নিব।
এগুলোকে এখন আমি 2 মিনিট ব্লেন্ড করে নিব। একটি পাত্রে ব্লেন্ড করা টমেটোগুলো ঢেলে নিচ্ছি। খুব সফট হয়েছে। এখন আমি একটি চালনি নিয়ে এখন চেলে নিব। এরকম একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও চেলে নিতে পারেন। চেলে নেওয়ার পরে এরকম অবশিষ্ট অংশ আঁশ এবং টমেটোর বীজগুলো ফেলে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার সসের পিউরি। খুব সফট এবং স্মুথ দেখাচ্ছে। এখন আমি আবার জাল করার জন্য রান্নাঘরে চলে যাচ্ছি। পিউরিটা একটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। লো আছে, জাল দিতে হবে। তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব। চুলার জালটা অবশ্যই লো করে রাখতে হবে এবং এরকম অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। ভিউয়ার্স, এখনো এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। আরো 15 মিনিটের মতো জাল করতে হবে। ভিউয়ার্স, কিভাবে বুঝবেন এখনো সসের ভিতরে পানি রয়ে গেছে? এরকম একটি পাত্রে কিছু উঠিয়ে তারপর এরকম উঁচু করে নিয়ে যদি পানি গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে এখনো যথেষ্ট পরিমাণ পানি রয়ে গিয়েছে এবং দ্রুত গড়িয়ে পড়ছে। তাই এখনো আরো অনেকক্ষণ জাল করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর আবার চুলার জাল লোয়াজ করে এরকম অনবরত নেড়ে দিতে হবে। দেখুন, এখন পিউরিটা আস্তে আস্তে গড়িয়ে পড়ছে এবং কোনো পানিও বের হচ্ছে না, তার মানে এর মধ্যে এখন কোনো পানি নেই। এখনো আরো 4-5 মিনিটের মতো জাল করে নিতে হবে এবং এরকম অনবরত নাড়তে হবে। আর অবশ্যই এই টমেটো সস তৈরি করতে ভিনেগার ব্যবহার করতে হবে। ভিনেগারটা দিলে আপনি বেশি দিন এই সসটি সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, মোটা মোটা বলক উঠতে শুরু করেছে। এ পর্যায়ে এসে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব।
তারপরে সবটুকু সসের মধ্যে ঢেলে দেব। আপনারা অবশ্যই এই সসে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে সসটা ঘন হবে। এবার এরকম করে সসের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে হবে। এভাবে অনবরত 4 থেকে 5 মিনিট নাড়তে হবে। ভিউয়ার্স, মোটা মোটা পলক উঠতে শুরু করেছে, এখন আমার সসটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটি কালার, আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু, মুখরোচক, পুষ্টিদায়ক বাসায় তৈরি টমেটো সস। বাসায় আমরা কিছু না কিছু ভাজা পোড়া খেয়েই থাকি, তো এই ভাজা পোড়ার সাথে সস না হলে যেন চলেই না, তাই আমরা যেভাবে সসটি তৈরি করেছি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোজির রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। রোজির রান্নাঘরে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।